Hello friends, I am Payal and welcome to my channel Beauty Fire. আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো বাড়িতে কি করে খুব কম সময় চটজলদি ফেশিয়াল করা যায়। আসলে আমি আজকে বাড়িতে ফেশিয়াল করব। তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমি বাড়িতে ফেশিয়াল কিভাবে করি। খুব কম সময় লাগে ফেশিয়ালটি করতে এবং সবথেকে বড় কথা হচ্ছে ভীষণ কম খরচায় ফেশিয়ালটি হয়ে যায়। পার্লারে যদি আমরা ফেশিয়াল করতে যাই তাহলে মোটামুটি ধরুন 500-1000 টাকা তো খরচা পড়ে, মানে ধরুন 500 থেকে শুরু হয়। তারপরে যেরকম যেরকম ব্র্যান্ডের ফেশিয়াল করতে চান তার উপরে নির্ভর করে। এটা কিন্তু বাড়িতে ভীষণ কম খরচায় আপনার চটজলদি ফেশিয়াল হয়ে যাবে। আজকে যে ফেশিয়ালটা আমি করব সেটি হচ্ছে VLCC-র অ্যান্টি ট্যান ফেশিয়াল কিট। এটা একটা ছোটোখাটো ফেশিয়াল কিট যেটা বাড়িতে আপনি ইজিলি করতে পারবেন, আর এইটার দাম হচ্ছে 250 রুপিস। এবারে ডিটেইলে যাবার আগে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, আর পাশে যে বেল বাটনটি আসবে ওটাও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। তার কারণ হচ্ছে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর ভিডিওটি লাইক আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যেরকম বলছিলাম যে এটা হচ্ছে VLCC-র অ্যান্টি ট্যান ফেশিয়াল কিট। এটার প্রাইস হচ্ছে 250 রুপিস। এই কার্ডবোর্ড বক্সের ভেতরে এরকম আপনি 6টা টিউবস পাবেন, অ্যান্ড এই 6টা টিউবসের মধ্যে ইচ টিউবসের মধ্যে আপনি 10 গ্রামস করে প্রোডাক্ট পাবেন। এই টিউবের ওপরেই কিন্তু পরিষ্কার করে লেখা আছে স্টেপগুলো, মানে কোন স্টেপটা কোন টিউবটা আপনি কখন ইউজ করবেন, আর সমস্ত ডিটেল এর পেছনে পরিষ্কার করে লেখা আছে। দ্যাট মিন্স আপনার কোনো অসুবিধা হবে না, জাস্ট আপনি রিড করবেন অ্যান্ড দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। আমি আজকে দেখিয়ে দেবো আপনাদের যে কিভাবে অ্যাপ্লাই করি আমি এটাকে। যেরকম সমস্ত পরিষ্কার করে লেখাই আছে, সেই ইনস্ট্রাকশনটা ফলো করে আমি জাস্ট অ্যাপ্লাই করব। আর সবার আগে বলে দিই যে আমি আমার ফেসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। যদিও এখানে ক্লেন্সিং টোনিংয়ের ব্যাপারটা আছে, তবু আমি ডাবল ক্লেন্সিং পছন্দ করি বলে আগে একবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। প্রথমে শুরু করি স্টেপ 1 দিয়ে। এটা হচ্ছে কামফ্রি ক্লেন্সার অ্যান্ড টোনার। এটা ক্লিনও করবে ফেসটাকে, তার সাথে সাথে টোনিংও করবে। এখানে ইনস্ট্রাকশনে যা বলা আছে যে এটা জেনারেস অ্যামাউন্টে নিয়ে ফেসে অ্যান্ড নেকে ভালো করে, মানে গলায় আর মুখে ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। আমি এটা অলরেডি একবার করেছি, যা আছে আরেকবার খুব ভালোভাবে হয়ে যাবে। তো মানে একটা যদি কিট আপনি কেনেন তাহলে সেটা আপনার মোটামুটি 2 বার চলেই যাবে। আর বলেছে সার্কুলার মোশনে এটাকে অ্যাপ্লাই করতে, যেখানে যেখানে ক্লেন্সার টোনারটা লাগিয়েছি ওটাকে ভালো করে উঠে নেব একটা ভিজে চাবেল দিয়ে। এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ হলো ওট মিল স্ক্রাব। এটা 3-4 মিনিটস স্ক্রাবিং করতে হবে ভালো করে ফেসে, তারপরে সেটাকে জাস্ট ওয়াইপ আউট করে নিতে হবে। আমি এতটা নিলাম, আর এটা হচ্ছে স্ক্রাব। এটাকে আপনি ধুয়েও নিতে পারেন, আমি মুছে নেব। তিন থেকে 4 মিনিট আমি ভালো করে আমার মুখে আর গলায় ভালো করে স্ক্রাব করে নিয়েছি। এবার আমি একটা টাওয়েল, ভিজে টাওয়েল দিয়ে মুখটা ভালো করে মুছে নেব। আপনারা যদি চান তাহলে আপনারা মুখটা ভালো করে ধুয়েও নিতে পারেন। আমার থার্ড স্টেপ হলো মেলা হোয়াইট জেল। এটা হচ্ছে একটা হোয়াইট ট্রান্সপারেন্ট জেলের মতন। এটাকে পুরো ফেস আর নেকে ভালো করে লাগিয়ে নিতে হবে। ভীষণ লাইট সার্কুলার মোশনে মাসাজ করতে হবে যতক্ষণ না এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, মানে আমাদের স্কিন পুরো অ্যাবজর্ব করে নেবে এটাকে। দেখুন এটা পুরো একদম হোয়াইট জেল একদম। থার্ড স্টেপ মেলা হোয়াইট জেল ভালো করে আমি আমার
মুখে আর গলায় ভালো করে হালকা হাতে মাসাজ করে নিয়েছি। এটা পুরো ভেতরে একদম অ্যাবজর্ব হয়ে গেছে, একদম অ্যাবজর্ব করে নিয়েছে, দেখুন একটুও নেই, একদম শুকনো হয়ে গেছে। এবার ফোর্থ স্টেপে যাব। ফোর্থ স্টেপ হলো পিস্তা মাসাজ ক্রিম। এটা হচ্ছে একটা মাসাজ ক্রিম, এটাকে বলে যে জেনারেস অ্যামাউন্টে লাগিয়ে নিতে হবে মুখে আর গলায়, তারপরে সেটাকে 5 to 10 minutes ভালো করে মাসাজ করতে হবে, তারপরে সেটাকে ধুয়ে নিতে হবে বা আপনি ভিজে টাওয়েল দিয়ে মুছেও নিতে পারেন। এটাকে আমি ডাইরেক্টলি আমার ফেসে লাগিয়ে নিই। ঠিক পেস্তা যেরকম গন্ধ হয় না, একটা হালকা ওরকম মিষ্টি গন্ধ আছে। যখন আমার মনে হয় যে আমার মানে ক্রিমটা শুকিয়ে যাচ্ছে, তখন আমি অল্প একটু জল ইউজ করে নিই। আমার ফোর্থ স্টেপ কমপ্লিট হয়ে গেছে। পিস্তা মাসাজ ক্রিমটা আমি ভালো করে মুখে আর গলায় মাসাজ করে নিয়েছি 5 থেকে 10 মিনিট। এবার আমি ভিজে টাওয়েল দিয়ে ওটাকে ওয়াইপ আউট করে নেব। ফিফথ স্টেপ হলো মেলা হোয়াইট প্যাক। এটা একটা প্যাক যেটা 10 to 15 মিনিটস রাখতে হবে মুখে, তারপরে ওটাকে ধুয়ে বা মুছে নিতে হবে। ফিফথ স্টেপ কমপ্লিট। মেলা হোয়াইট প্যাক আমার ভালো করে মুখে গলায় সব শুকিয়ে গেছে। এবার এটাকে আমি ভিজে টাওয়েল দিয়ে পরিষ্কার করে নেব, মানে মুছে নেব। এবারে আমার লাস্ট স্টেপ, সেটা হচ্ছে সিক্স স্টেপ। এটা হচ্ছে একটা ময়শ্চারাইজিং জেল। এটার মধ্যে SPF 15, PA+, UVA, UVB প্রোটেকশন আছে। তার মানে এই ফেসিয়ালটা করার পরে যদি আপনারা কোথাও বেরোতে চান দিনের বেলা, তাহলে কিন্তু বেরোতে পারেন, কারণ এটার মধ্যে সান প্রোটেকশন দেয়া আছে। এটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটাকে আমি ভালো করে গলায় আর মুখে অ্যাপ্লাই করে নেব। আমার ফেসিয়াল কমপ্লিট। আমরা এই ফেসিয়ালটায় 6টা স্টেপস ফলো করলাম। আজকে যে ফেসিয়ালটি আমি করলাম সেটা হলো VLCC-র অ্যান্টি ট্যান ফেসিয়াল কিট, আর এটার মধ্যে 6টা স্টেপ আছে। আর এটার দাম হচ্ছে 250 rupees। আমি নিচে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আপনারা অনলাইন পারচেজ করতে পারেন। আমার ভীষণ ভালো লেগেছে, এটা আমি সেকেন্ড টাইম করলাম। আপনি দেখতেই পাচ্ছেন স্কিনটা ইনস্ট্যান্ট কীরকম একটা গ্লো দেয়। ফেসিয়ালটা করলেই বোঝা যায়, মানে সঙ্গে সঙ্গে একটা গ্লো অ্যাড হয়ে যায় স্কিনে, আর এক দুদিন পরে তো আরও সুন্দর এর এফেক্টটা বোঝা যায়। তো আমি ডেফিনেটলি আপনাদের বলবো একবার ট্রাই করুন। খুবই কম খরচায় আপনি ঘরে বসে এই ফেসিয়ালটি করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক অ্যান্ড শেয়ারের আশা তো করতেই পারি। আজকের মতন এইটুকুনি, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি বিউটিফুল।